খুব শান্ত শিষ্ট নরম প্রকৃতির মানুষ যাকে কার্সিনোসিনের কাছাকাছি লাগে, একেবারে কার্সিনোসিনের কাছাকাছি। তারা ঝগড়াঝাঁটি অশান্তি এ সমস্ত একদমই পছন্দ করে না, সবসময় শান্তি পছন্দ করে। তো সংসারে সবার জন্য কঠিন ভাবে সেবা পরিষেবা তারা দিয়ে যায়, কিন্তু তার মধ্যে একজনের উপরে তার মনটা সব থেকে বেশি পড়ে থাকে, অ্যান্টিম ক্রুডের মতো একজনের উপর। আমার যে কেসটি ছিল, ওই ভিডিও কেসটি, সেটা হচ্ছে একজন মহিলা, তার দুই ছেলে, দুটি ছেলেরই বিয়ে হয়ে গেছে। তার বড় ছেলের বউটা খুব বদমাইশ, খুব ঝগড়টে, প্রচন্ড ঝগড়টে, আর খুবই মানে খুবই বাজে একটা মানুষ। তার একটা নাতি আছে, সেই ওই বউটা যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার সময় নাতিটাকে নিয়ে গিয়েছে, আর জন্মানোর পর থেকে নাতিটাকে সে নিজে হাতে করে মানুষ করেছে, এবং নাতির উপরে তার গভীর প্রেম। দু বছর, আড়াই বছর বয়স এখন, তো গভীর প্রেম তার উপর। এখন নাতিটাকে, বউটা অসুস্থ হয়ে পড়েছে, কিডনির সমস্যা, কলকাতায় চিকিৎসা চলছে, সারা শরীর ফুলে ধমধমে হয়ে গেছে, সে মরে যাবে এরকমের একটা অবস্থা। তো নাতিটাকে বউ সাথে করে নিয়ে গিয়েছে। তো যেহেতু নাতির উপরে এর প্রচুর দম, শাশুড়ির প্রচুর দম, প্রচুর ভালোবাসে, তাকে ছাড়াও থাকতেই পারে না। এখন নাতি সেখানে থাকাতে সেই নাতিটাকে বাড়িতে নিয়ে আসার জন্য তার বড় ছেলেকে বারবার বলছে তাকে নিয়ে আসার জন্য, কিন্তু তার বড় ছেলের ক্ষমতা হচ্ছে না সেইখান থেকে নাতিটাকে নিয়ে আসা। ফোনে আগে মাঝে মাঝে কথা হতো, কিন্তু ইদানিং ফোনেও আর কথা হচ্ছে। যখনই ফোনে বলা হয় যে তাকে একটু দাও, তার সঙ্গে একটু কথা বলি, বলে সে বাইরে খেলতে গিয়েছে, এখন সে বাড়িতে নেই, নানান ওছেরা দিয়ে কথা বলতে দেয় না। এইসব বিষয়গুলো তাকে গভীর ভাবে প্রভাবিত করেছে এবং মনের কষ্ট হয়েছে। মানে যাকে সে সব থেকে ভালোবাসে তার বিরহ বেদনা একে গভীর ভাবে প্রভাব ফেলেছে। এইটা খুব কঠিন জায়গা, দেখেন, যাকে সে সব থেকে বেশি ভালোবাসে তার মনটা, যার কাছে কঠিন ভাবে বাধা আছে, তার বিরহ বেদনা একে কঠিন ভাবে আহত করছে, কষ্ট দিচ্ছে। এ এখন তিল 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 করে শরীর দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, মাথায় যন্ত্রণা, ঘুমাতে পারছে না, খেতে পারছে না, খুব দুর্বল হয়ে পড়েছে। তো বউর সম্বন্ধে কথা কেউ বাইরের লোকজন জিজ্ঞাসা করলে এ বলে তোমরা দেখো গা, দেখে আসো গা, সে কেমন আছে না আছে বলতে পারবো না, তোমরা দেখে আসো গা, আমাদের ওসব ভালো লাগে না, তার কথা আমাকে বলবা না, এইরকম বলে একটা বিরক্ত দেখায় সবার সঙ্গে। তা আমি যখন তাকে জিজ্ঞাসা করছিলাম বউর ব্যাপারে, তখন সে বউর সম্বন্ধে নানান কথা সে বলছিল, বউ খুব ভালো লাগে না, সে খুব ঝগড়টি, অশান্তি করে বাড়িতে, খুব অশান্তি করে, এরকম নানান কিছু বলছিল। তো সেই নাতির জন্য ভাবনা চিন্তা করতে 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 এ অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য তার ছোট ছেলেও খুব বকাবকি করে, ওর স্বামীও খুব বকাবকি করে, কিন্তু তবুও সে নাতিকে নিয়ে চিন্তা ভাবনা করার প্রবণতাকে থামাতে পারে না। এই করতে করতে সে অসুস্থ, পুরো অসুস্থ হয়ে পড়েছে। ওকে দেওয়া হয়েছিল ভ্যানিলা। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বউ তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলে তুমি তার সঙ্গে কেমন আচরণ করো? তা বলছে আমি কিছু বলতে পারি না, আমার ভয় লাগে, সে এত খারাপ আচরণ করে, চিৎকার চেঁচামেচি করে আর খুব বাজে ব্যবহার করে। আরেকটা কথা বলছিল খুব বাজে, লাস্ট আমাকে বলেছে যে আমাদের সামনেই কিনা সে অন্য একটা ছেলের সঙ্গে ফোন করছে, তার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এর আগে অনেকবারই সেই ছেলেকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে, এই মেয়েটাকেও হুমকি ধুমকি দেওয়া হয়েছে, কিন্তু কে শোনে কার কথা, কোনো কাহিনী মানছে না। সে ছেলেকেও ভয় দেখানো হয়েছে, কিন্তু তবুও শুনছে না। আমরা গিয়েছি বউকে দেখতে, আমাদের সামনেই সেই ছেলের সঙ্গে কথা বলছে, তাহলে কেমন লাগে বলতো? এই কথা যদি আমি আমার ছেলেকে বলি তাহলে ছেলের কি হবে, সে বলা যায় না। আমি আবার এসে আমার স্বামীকে বললাম। তো এরা দিশেহারা,
তার সঙ্গে ঝগড়াও করতে পারে না, কার্সিনোসিনের মতো দেখতে, কার্সিনোসিনের কাছাকাছি। ওকে দেওয়া হয়েছিল ভ্যানিলা, সে সুস্থ। আমি একটা ভিডিও দিয়েছি, এর আগে সে আরো অনেক খারাপ ছিল, তো যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা অনেকটা ভালো অবস্থা, এবং পরে তাকে আবার মেডিসিন দেওয়া হয়েছে, সেকেন্ড এটা আসলে পরে আমি ওটাও দেব, পরবর্তী ফলো আপটাও দিয়ে দেব। রুগী তো সুস্থ, আপনারা দেখেছেন ওই রুগীর সঙ্গে কথাবার্তা, মানে কথাগুলো শোনে। ভ্যানিলা হচ্ছে ওই রকম, খুব নরম প্রকৃতির মানুষ। ভ্যানিলা আর বাম্বুজা, এই দুটো খুব কাছাকাছি, ভ্যানিলা বাম্বুজা কার্সিনোসিন, এরা খুব কাছাকাছি, একে অপরের ঘাড়ে চেপে যায়, মেডিসিন দেওয়ার সময় একে অপরের ঘাড়ে চেপে যায়। ভ্যানিলা হচ্ছে খুব নরম প্রকৃতির মানুষ, খুব স্নেহপরায়ণ মানুষ। কার্সিনোসিন যেমন নরম প্রকৃতির মানুষ, প্লিজিং ডিজায়ার টু প্লিজ, এখানেও মনে হয় ভ্যানিলা রয়েছে। হ্যাঁ, নাকি বাম্বুজা রয়েছে, দেখি একটুখানি। প্লিজিং ডিজায়ার টু প্লিজ, হ্যাঁ ভ্যানিলা এখানেও রয়েছে, বাম্বুজা নেই। ও সবসময় মানুষকে খুশি করতে চাই, হ্যাঁ হারমোনি ডিজায়ার, হারমোনি ডিজায়ার, ভ্যানিলা আছে, দেখেছেন, বাম্বুজা নেই। আর কি অ্যাফেকশনেট, অ্যাফেকশনেটটা নেন, দেখেন এবার কটা মেডিসিন আছে, ক্যালিসাল্প, কার্সিনোসিন, ভ্যানিলা, ক্যালিসাল্প, কার্সিনোসিন, ভ্যানিলা, প্লিজিং ডিজায়ার টু প্লিজ, এইটাকে বোঝেন ভালো করে, তাহলে মেডিসিন গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্লিজিং হচ্ছে খুশি করা, প্লিজিং, প্লিজিং, ডিজায়ার টু প্লিজ আদার্স, ডিজায়ার টু প্লিজ আদার্স, তার কাজ থাকে সবসময় অন্যকে খুশি করা, তার মানসিকতা থাকে সর্বদাই অন্যকে খুশি করা। মিউট করে দেবেন, একটু ডিস্টার্ব হচ্ছে সবার, অন্যকে খুশি করা। তো এটা তো আমরা থিওরিতে পড়লাম যে অন্যকে খুশি করে, তো অন্যকে খুশি করার করে কিভাবে? ডাক্তার শহীদুল ইসলাম আপনি মিউট করে দেন। তো এইটাকে ভালো করে বুঝুন, প্লিজিং, ডিজায়ার টু প্লিজ আদার্স, কোন একজন নির্দিষ্ট লোকের কথা বলছে না, কোন একজন নির্দিষ্ট ব্যক্তির কথা বলছে না, আদার্স অন্যান্যদের, প্লুরাল নাম্বার, তো অন্যদেরকে খুশি করতে সে তার ইচ্ছা থাকে, অন্যদেরকে খুশি করার অভিলাষ। তো অন্যদেরকে খুশি কি আর সহজে করা যায় নাকি? ভগবান খুশি করতে পারে না মানুষকে, মানুষ কি করে খুশি করবে? তো কোনো ব্যক্তিকে বা অন্যদেরকে যখন খুশি করতে হয়, তখন এই ভ্যানিলা ব্যক্তিকে অন্যদের খুশি করার জন্য নিজেকে সবসময় পরিবর্তন করাতে হয়। কিরকম ভাবে পরিবর্তন করাতে হয়? অন্যদের ইচ্ছার অনুসারে নিজেকে পরিবর্তন করে, অন্যদের ইচ্ছা যার যেমন ভাবে চাহিদা পূরণ করার প্রয়োজন হয়, তার চাহিদা সে তেমন ভাবে পূরণ করে। যদি অন্যের চাহিদা, অন্যের ইচ্ছা, অন্যের প্রয়োজনীয়তা ভ্যানিলা পূরণ না করে, তাহলে অন্য খুশি হবে কেমন করে? অন্য তো খুশি হবে না, বিরক্ত হবে, রাগ দেখাবে। তো এরা সবসময় অন্যদেরকে খুশি করার জন্য নিজেকে উৎসর্গ করে। কেন খুশি করে অন্যদেরকে? ভ্যানিলা খুশি করে, ভ্যানিলা খুশি করে অন্যদেরকে, শুধুমাত্র অন্যকে সে ভালোবাসে তাই, একজনকে সে ভালোবাসে, অন্যকে সে ভালোবাসে তাই, তাই সে অন্যদেরকে খুশি করে। কার্সিনোসিন অন্যদেরকে খুশি করে কেন? কার্সিনোসিন অন্যদেরকে খুশি করে
কারণ সে অন্যদের কাছ থেকে শুধু প্রশংসা পেতে চায়, শুধুমাত্র প্রশংসা পেতে চায়। ক্যালিসাল অন্যদেরকে খুশি করে, কেন অন্যদেরকে খুশি করে? পরিত্যক্ত হবার ভয়ে, ফিয়ার অফ বিং রিজেক্টেড, ফিয়ার অফ রিজেক্টেড। রিজেক্ট হচ্ছে বাতিল, মূল্যহীন, পরিত্যক্ত, ছেড়ে চলে যাওয়া, বেকার করে দেওয়া, এই রকমের একটা ভয় তার মধ্যে কাজ করে, নির্দিষ্টভাবে কাজ করে। সেই নির্দিষ্টভাবে কাজ করে তার জন্য সে অন্যদের মন জুগিয়ে চলে, অন্যদেরকে খুশি করতে চাওয়া মানে কি অন্যদের মন জুগিয়ে চলে। সোজা বাংলায় মানে একেবারে মোটা বাংলায় বলতে গেলে অন্যদেরকে মন জুগিয়ে চলে। তো এরা সবাই হারমোনি চাই, সবাই অ্যাফেকশনেট, অর্থাৎ এরা সবাই হচ্ছে নরম প্রকৃতির মানুষ, খুবই স্নেহপরায়ণ, নরম প্রকৃতির মানুষ। তাদের সংস্পর্শ, তাদের সহ অবস্থান খুবই আরামদায়ক, প্রীতিজনক, খুবই সুখী অনুভব হয়। তো ভ্যানিলা কি করে, যখন পরিস্থিতি তার প্রতিকূলে যায়, মানে যাকে ভালোবাসে, তার থেকে যাকে ভালোবাসে, সেই ব্যক্তি যখন অসুস্থ হয়, সেই ব্যক্তি যখন পথভ্রষ্ট হয়, সেই ব্যক্তি যখন নেশাগ্রস্ত হয়, সেই ব্যক্তি যখন ব্যর্থ হয়, তখন ভ্যানিলা রোগী প্রচুর চাপে পড়ে যায়। আর এই চাপ থেকে সে কি হয়, দুর্বল হয়ে পড়ে, চাপ থেকে দুর্বল হয়ে পড়ে। এ হচ্ছে অ্যাডাপ্টেশন। দুর্বল হয়ে পড়লে কি হয়, তার কাজ করতে ইচ্ছা করে না, চুপচাপ বিশ্রামে থাকতে ইচ্ছা করে, শুয়ে বসে থাকতে ইচ্ছা করে, কাজ করতে ভালো লাগে না, কিন্তু তবু সে কাজ করতে চায়। যেহেতু আর কেউ নেই, কাজ করতে ভালো লাগে না, তবু তাকে মনের জোরে উঠে কাজগুলো করতে হয়, মনের জোরে উঠে তাকে কাজগুলো করতে হয়। সে ব্যক্তি বিরক্ত থাকে, খিটখিটে পোনা থাকে, খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে। তো বিরক্ত থাকলে তো বিরক্ত প্রকাশ করবে। এইবার আপনি একটু একটা জিনিস ভাবুন, যে ব্যক্তি অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, সে যদি বিরক্ত হয় সে কিভাবে প্রকাশ করবে? যে যেমন মানুষ, যে যেমন স্বভাবের মানুষ, তার প্রতিক্রিয়া তেমন স্বভাবের হবে, তেমন প্রকৃতির হবে। তো ভ্যানিলা যেহেতু খুব নরম প্রকৃতির মানুষ, তাই তার বিরক্ত তার নিজের বিরক্ত সে আর প্রকাশ করতে পারে না, তার চেহারাতেই বিরক্তটা থেকে যায়, তার চেহারার মধ্যেই বিরক্তটা থেকে যায়। ওই এটা আমরা অবজারভেশনে দেখতে পাব। ভ্যানিলা হচ্ছে একজন টেস্টি মানুষ, খুব সুস্বাদু মানুষ, সবার কাছে খুবই সুন্দর, গ্রহণযোগ্য মানুষ, এরকম একজন সুন্দর মানুষ। এইভাবে ভ্যানিলার প্যাথোলজি তৈরি হয় এবং রিয়াকশনটা প্রকাশ পায়। বাকিটা ওই ইট থেকে একটু দেখে নেবেন, যে আলোচনার ভিডিওটা ডাক্তার শহীদুল্লাহ পাঠিয়ে দেবেন, ওইখান থেকে একটু দেখবেন, দেখবেন যে এই গল্পটা কি সুন্দরভাবে করে দেওয়া হয়েছে, সব দেখতে পাবেন। বাম্বুজাও এরকম মানুষ। বাম্বু তাহলে ফিলটা দেখে নেন, ফিল রুব্রিক, রুব্রিক কিন্তু আমি বারবার কিন্তু একটা কথাই বলছি, রুব্রিক হচ্ছে লক্ষণ, লক্ষণ আমাদের শিখতে হবে, লক্ষণ আমাদের জানতে হবে, কিন্তু ফিলটা হচ্ছে সবার আগে ফিল। ডাক্তার মহন্তি স্যারের গল্পটা আপনাদের মনে আছে, যে কেসটা ডাক্তার মহন্তি স্যার কিন্তু ব্যক্তিকে স্বাতন্ত্রীকরণ করার জন্য যে প্রশ্নটা করলেন, যে
যখন শাশুড়ি আপনার সঙ্গে এরকম খারাপ আচরণটা করে, তখন আপনার প্রতিক্রিয়া কি থাকে? তখন সে কি বললেন, আমি তাকে বুঝতেই দিই না, আমার ভিতরে যে কষ্ট আছে আমি তাকে বুঝতে দিই না, আমার ভিতরে যা কিছুই থাকে আমি তার কাছে প্রকাশ করি না। তাহলে আপনি কিভাবে থাকেন, নিজেকে কিভাবে ম্যানেজ করেন? আমি হাসি খুশিই থাকি। এই যে এইবার স্যার কনফার্ম হয়ে গেলেন যে এই ব্যক্তি কার্সিনোসিন আর কেউ নয়, মেডিসিনটা প্রতিষ্ঠা হয়ে গেল, এইবার কেস অনুসারে যে ফিলিং টেস্ট ছিল তার নেপথ্যে রুব্রিক গুলো সেট আপ করে দিলেন। কিন্তু রুব্রিক সেট আপ করার পরে তার মেডিসিনটা আসেনি, মেডিসিন ফিলিং এর পরে সে ইটা এসছে, রুব্রিক গুলো এসছে। কিন্তু রুব্রিক আপনাকে শিখতে হবে, যেহেতু আমরা ডাক্তার, এই আমাদের গবেষণা, আমাদের এগুলো শিখতে হবে। আজকের অ্যান্টিম ক্রুডি রুব্রিক গুলো আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, ছোট ছোট করে, আপনারা অবশ্যই একটু ওগুলো একটু লিখে নেবেন, ওই জায়গাগুলো রুব্রিকের ব্যাখ্যাগুলো অবশ্যই একটু লিখে নেবেন। অ্যান্টিম ক্রুডের কোন লেখা আমি দিয়েছি আপনাদেরকে? জি না স্যার, পাই না তো। আচ্ছা, অ্যান্টিম ক্রুডের লেখা তাহলে আমি আজকে দিয়ে দেব, আজকে অ্যান্টিম ক্রুডের লেখা দেবো, যতটুকু রয়েছে আমার কাছে আমি সেটা দিয়ে দেব, প্র্যাকটিসের জন্য ওটা যথেষ্ট, প্র্যাকটিসের জন্য একেবারেই যথেষ্ট। এবং আমাদের যে আলোচনা হয়েছে আজকে, খোকন মিয়া ভাইও যে আলোচনা করলেন, রজত, ডাক্তার রজতদার যে আলোচনা করলেন, আমরা সবাই অ্যান্টিম ক্রুড সম্বন্ধে যে আলোচনা করেছি, থিওরি প্র্যাকটিক্যালটা পরিপূর্ণ হয়ে গেছে, আমরা এটুকুই পাবো। ওখানেও আপনাকে ফিল করতে হবে, ফিল করার পরে যখন পেশেন্ট রুব্রিক গুলোকে আপনি সেট আপ করতে পারবেন না, তখন আরো মজা লাগবে। ওগুলো তো লক্ষণ, রুব্রিক মানে হচ্ছে লক্ষণ, তাহলে আরো মজা লাগবে। তো সেগুলো তো অনেকটাই সুন্দর করে বলে দেওয়া হয়েছে, অবশ্যই একটু লিখে নেবেন ওই জায়গাগুলো, তাহলে আপনাদের রুব্রিকও শেখা হয়ে যাবে, মেডিসিনটাও শেখা হয়ে যাবে। ডাক্তার খোকন মিয়া ভাই, আপনি এটাকে বুঝতে পেরেছেন, ভ্যানিলাকে এবার? জি স্যার, জি স্যার, অনেকটাই স্যার ধারণা আছে স্যার। এবার আপনি ইতে শুনে নেবেন, একটু দেখবেন যে দারুন। আর ভিডিওটা ইতে দেওয়া আছে, আপনার টেলিগ্রামে দেওয়া আছে মনে হয়, একটু দেখে নেবেন, একটা মহিলার কেস, দেখবেন যে দারুন। ওই গেল, এটা হচ্ছে বাম্বুজার মতো, বাম্বুজা ব্যক্তি হচ্ছে খুব ডিক্টেটোরিয়াল এবং খুব কড়া মেজাজের মানুষ, খুব কড়া প্রকৃতির মানুষ, নরম প্রকৃতির মানুষ নয়, একটা একটা ডিক্টেটোরিয়াল পার্সন। তার প্রভুত্ব ব্যঞ্জক ক্ষমতা যদি সে প্রয়োগ করতে না পারে, তাহলে তার ডিক্টেটকে কেউ মেনে নেবে না, কেউ মেনে নেবে না। তাহলে অন্যজনকে তার অন্যজনের উপরে কর্তৃত্বপনা দেখানোর ক্ষমতা আছে বলেই তো তাকে ডিক্টেটোরিয়াল লক্ষণের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে, না হলে তো নিয়ে আসা হতো না। অতএব বাম্বুজা ব্যক্তি হচ্ছে কড়া ধাতের মানুষ, কড়া মেজাজের মানুষ, নরম প্রকৃতির নয়। কড়া মেজাজের মানুষ, খুব শক্ত মানুষ, যখন সে রেগে যাবে আপনার সামনাসামনি বলে দেবে, মুখের ওপরেই আপনাকে বলে দেবে। ভ্যানিলা কখনো মুখের ওপরে জবাব দিতে পারবে না, কেন? হারমোনি ডিজায়ার, হারমোনি নষ্ট হয়ে যাবে। হারমোনি হচ্ছে তালমিল, ছন্দ, অর্থাৎ একে অপরের সঙ্গে মনের তাল মিল থাকতে হবে। একে অপরের সঙ্গে যদি মনের মিল থাকে, একে অপরের সঙ্গে ভাবনা, চিন্তা, কার্যকলাপ ইত্যাদির মধ্যে যদি মিল থাকে, তাহলে সেই পরিবেশে গন্ডগোল শান্তি হবে না, শান্তি বজায় থাকবে, তাই বলেন। সেখানে নিশ্চয় শান্তি বজায় থাকবে। আমাদের এই কজনের মধ্যে যদি একে অপরের সঙ্গে মনের মিল না থাকে, ভাবনা চিন্তা মতের মিল না থাকে,
আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, হ্যাঁ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এবং এখানে শান্তি দূর হয়ে যাবে, শান্তি থাকবে না। কিন্তু আমাদের ভাবনা চিন্তা, আমাদের কার্যকলাপ, আমাদের আচার ব্যবহার, হ্যাঁ আমাদের এই সমস্ত ভাব মানে সমস্ত কিছুতে যখন মিল থাকবে, একে অপরের সঙ্গে মিল থাকবে, তখন এখানে কোনো রকম বিশৃঙ্খলা আসবে না, এখানে শান্তি বজায় থাকবে, পরিপূর্ণভাবে শান্তি বজায় থাকবে। এটাকেই বলা হয় হারমোনি। আর এইটাকেই খুব বেশি বেশি চাই কার্সিনোসিন, পডোফাইলাম, রুটা, ক্যালিসাল। আমি কয়েকটা রুব্রিকের মধ্য দিয়ে ক্যালিসাল, কার্সিনোসিন, ভ্যানিলাকে তুলে নিয়ে আসলাম। তো কেন তারা শান্তি চায়? এই জন্য এরা কথা বাড়াতে চায় না। কথা বাড়ালেই হবে অশান্তি, ঝুট ঝামেলা, গন্ডগোল, অশান্তি। কথা বাড়াতে চায় না, কথার মধ্যে দিয়েই অশান্তির সৃষ্টি হবে। আর অশান্তি হওয়া মানে হারমোনি নষ্ট হবে। এই হারমোনি নষ্ট হওয়ার ভয়ে এরা মুখে কোনো কথা বলে না, চুপচাপ থাকে এবং মেনে নেয়। কিন্তু মেনে তো নিলো উপরে উপরে, ভিতরে ভিতরে মেনে নেয় না। ভিতরে ভিতরে তারা প্রচুর চাপে থাকে, আর এই প্রচুর চাপে থাকার ফলে তাদের ভিতরে শক্তি ক্ষয় হয় এবং ভাইটাল ফোর্সের উপরে অনেক বেশি চাপ পড়ে। তখন ভাইটাল ফোর্স আস্তে আস্তে ডেভিয়েশন হয়, ফলে ধীরে 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 প্যাথোলজি গ্রো করে। তাহলে বাম্বুজার একটা পেশেন্ট রয়েছে আমার, তো বাম্বুজার পেশেন্টকে অনেকটা সুস্থ হয়ে গেছে, তো বাম্বুজা পেশেন্ট এবার আসলে পরে তার ভিডিওটা নেব, নিয়ে এবার বাম্বুজাকে আপনাদের সামনে দেখাবো। বাম্বুজা, লাইকোফোডিয়াম, ডালকামারা, এরা হচ্ছে এক শ্রেণীর মানুষ, এক গোত্রের মানুষ। হ্যাঁ, বাম্বুজা, লাইকোপোডিয়াম, ডালকামারা, আর কে আছে, আরো কে কে আছে, এরা হচ্ছে এক গ্রুপের মানুষ। আর ভ্যানিলা, ক্যালিসাল, পডোফাইলাম, কার্সিনোসিন, এরা হচ্ছে খুব নরম ধাতের মানুষ। ককোলা সিন্ডিকা, এরা একটা গ্রুপের মানুষ। এবার এই ধরনের নরম ভদ্র হেমামেলিস এরাও আছে, শান্ত নম্র ভদ্র, এরকম মানুষ যখন আমরা দেখব তখন এই গ্রুপের মধ্যে আমরা চিন্তা ভাবনা করব, অবশ্যই মিলে যাবে এই গ্রুপের মধ্যে কেউ না কেউ একজন, অবশ্যই মিলে যাবে। তো সেইখান থেকে আমরা জিজ্ঞাসা করে করে জিজ্ঞাসা করে করে আমরা কোর জায়গাতে পৌঁছিয়ে আসলে ব্যক্তিটা কে সেইটা নির্ণয় করব। তারপরে আপনি রুব্রিক গুলোকে সেট আপ করুন। আমাদের রুব্রিক কেন প্রয়োজন হয় সেইটা দেখেন। ও রুব্রিক প্রয়োজন হয় ব্যক্তি স্বতন্ত্রতা করার জন্য। রুব্রিক মানে হচ্ছে লক্ষণ, আর কিছু নয়। রুব্রিক গুলোকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করে আপনার লেখা হয়েছে। রুব্রিক গুলো আর কিছু নয়, রুব্রিক গুলি হচ্ছে লক্ষণ। তো লক্ষণ গুলো আমাদের জানতে হবে। কেন জানতে হবে? ব্যক্তি স্বতন্ত্রতা করার জন্য। আপনি চোখে কি দেখছেন, কানে কি শুনছেন, ব্যক্তির ভাবনা চিন্তা কি, এইগুলোর মধ্যে থেকে বৈশিষ্ট্যপূর্ণ বিষয়গুলো যদি আগে থেকে আপনার জানা থাকে, অর্থাৎ লক্ষণগুলো যদি, পরিচালক লক্ষণগুলো যদি আপনার আগে থেকে জানা থাকে, তাহলে ওই ব্যক্তিকে খুব সহজেই চিহ্নিতকরণ করতে আপনার সুবিধা হবে। এই জন্য লক্ষণগুলো আমার জানা দরকার, চিহ্নিতকরণ করতে সুবিধা হবে। মানে বেশি পরিশ্রম না করে কম পরিশ্রমের মধ্য দিয়ে ব্যক্তিকে চিনে নির্দিষ্ট করার স্বার্থে লক্ষণগুলো আমাদের জানতে হবে, রুব্রিকগুলো আমাদের জানতে হবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। লক্ষণগুলো জানার সার্থকতা হচ্ছে এটা, আর কিচ্ছু নয়। তো ওগুলো তো জানতেই হবে। যারা বাম্বুজা এর আগে শুনেছেন তারা, হ্যাঁ ডাক্তার, না দাদা এটা একদমই ঠিক নয়।
আপনি নিজে থেকে একটু একটু ভেবে চিন্তে দেখুন, একটু ভাবনা চিন্তা করুন। যেমন ধরুন রেপার্টারিতে যে লক্ষণ গুলো দেওয়া আছে, প্রথম তো আর মেটেরিয়া লেখা হয়নি, সর্বপ্রথম মেটেরিয়া লেখা হয়নি, সর্বপ্রথম কি হলো আপনার ওই রুব্রিক গুলো মানে লক্ষণগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লেখা ছিল। ছড়িয়ে ছিটিয়ে যখন লেখা হলো, সেই লক্ষণগুলো আমরা কোথায় পেলাম? যখন মেডিসিনটা প্রুভিং হলো, প্রুভিং করার সময়ে প্রুভারের মধ্য থেকে যে লক্ষণগুলো বহিঃপ্রকাশিত হয়েছিল সেইগুলোকে পুঁথিগতভাবে তাদের সংরক্ষণ করা হলো। সেই সংরক্ষণের জায়গা, সেই সংরক্ষণ সংরক্ষণ করার পরে সেগুলোকে একটা সিস্টেমিক ভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে সহজে ব্যবহার করার উপলক্ষে খুব সুন্দর সিস্টেমে রুব্রিক গুলোকে এক একটা মেডিসিনের আন্ডারে নিয়ে এসে সাজানো হলো। ছড়িয়ে ছিটিয়ে থাকলে, এলোমেলো হয়ে থাকলে, অগোছালো ভাবে থাকলে সেগুলোকে ব্যবহার করা যাবেই না। যাহাতে ব্যবহার করা যায় তার উপযোগী করে তোলার জন্য লক্ষণগুলোকে একটা জায়গাতে সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে সুশৃঙ্খল ভাবে সেগুলোকে সংরক্ষণ করা হলো, যাতে আর বাইরে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করতে না হয়। যখন চলে আসলো তখন ওগুলো মানে সংরক্ষণ হয়ে গেল। এইবার কি হচ্ছে, ওই লক্ষণগুলোকে পরবর্তীতে আপনার যে যেমন পেরেছেন বিভিন্ন মনীষীগণ তাদের ক্লিনিক্যাল লাইফে বিভিন্ন যে অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে তার ভিত্তিতে কিছু ক্লিনিক্যাল মেটেরিয়া লিখে গেছেন। আর যেমন ডাক্তার বোরিক, উইলিয়াম বোরিক যে মেটেরিয়া মেডিকাটা লিখেছেন, তেনার ভূমিকাতেই পুরো দেখা গেছে যে তিনি যে মেটেরিয়া মেডিকাটা লিখেছেন সেটা স্বয়ংসম্পূর্ণ নয়। এক একটা মেডিসিনের এত বেশি সংখ্যক লক্ষণ রয়েছে যা এক একটা মেটেরিয়া মেডিকায় সংক্ষিপ্ত আকারে রূপ দেওয়াটা অসম্ভব ব্যাপার। তিনি মানে এইরকমের একটা লম্বা সারি দেখলে সাধারণ মানুষ ভয় পাবে, আর এত বড় লম্বা সারি থেকে মেডিসিনগুলোকে ব্যবহারই বা কি করে করবে? তাহলে তো সবাই ভয় পেয়ে যাবে, হোমিওপ্যাথিটাকে কেউ গ্রহণ করতে চাইবে না। তো এই লম্বা সারি থেকে শর্টকাট কিভাবে মেডিসিনটাকে মনে রাখা যায় ক্লিনিক্যালি, ব্যবহারের উপযোগী করে তোলা যায়, জাস্ট সেই ধারণাটা দেওয়ার জন্য ডাক্তার উইলিয়াম বোরিক তার মেটেরিয়া মেডিকাটা সৃষ্টি করলেন। তারপরে উনি বলেছেন যে এই মেটেরিয়া মেডিকাটা স্বয়ংসম্পূর্ণ নয়, আর অনেক লক্ষণ রয়েছে, এটুকুর উপরে ভরসা করা যাবে না। এইভাবে মেটেরিয়া মেডিকা আবার পরবর্তীতে তারা সৃষ্টি করলেন। বনি হোসেন তেনার ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকাটা লক্ষণের সঙ্গে ক্লিনিক্যালি যেভাবে তিনি লক্ষ্য করেছেন তার অভিজ্ঞতা অনুসারে তিনি মেটেরিয়া মেডিকাটা লিখে গেছেন। এবার রেপার্টারিতে যেগুলো রয়েছে তাহলে সেগুলোই বা কি, আর মেটেরিয়া মেডিকাতে যেগুলো রয়েছে সেগুলোই বা কি, সবগুলোই লক্ষণ। রুব্রিক হচ্ছে একটা শব্দ, লক্ষণ রাশি, রুব্রিকের বাংলা তো লক্ষণ রাশি, অতএব এগুলো হচ্ছে লক্ষণ, এগুলো হচ্ছে লক্ষণ। এই লক্ষণগুলোকে দুই রকম ভাবে আমাদের জানার প্রয়োজন হয়। একটা হচ্ছে সরাসরি মানে তার জানতে হবে, যেমন ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি, ধীরে ধীরে চলতে চাই,
সরাসরি মানেটা আমাদের প্রথমে জানতে হবে, ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। ক্যারিড একটা শব্দ, ডিজায়ার একটি শব্দ, স্লোলি একটা শব্দ, এই বাক্যের মধ্যে তিনটি শব্দ হচ্ছে মেন গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে ক্যারিড মানে আমরা জানি যে বাহিত হওয়া, কোলে চড়ে বাহিত হওয়া। ডিজায়ার হচ্ছে চাওয়া, আকাঙ্ক্ষা, অভিলাষ। স্লোলি হচ্ছে ধীর গতিতে। তাহলে ধীর গতিতে আমরা বাহিত হতে চাচ্ছি, এটা গেল সরাসরি মানে, আমরা আগে যেটা জানতাম। কিন্তু পরে ডাক্তার সেহগাল সাহেব এসে এই জায়গাটার চরম উন্নতি ঘটিয়েছেন এবং সবার চোখ খুলে দিয়েছেন। তিনি এটাকে রূপক অর্থে ভাবতে শুরু করলেন, অর্থাৎ ফিলিং, এটাকে বলা হয় ফিলিংস। কেন তিনি ফিলিংস কথাটা বললেন, এটা হচ্ছে ফিলিংস। আজকে একটা জিনিস দেখেন, আমি আপনাকে যদি একটা লাঠি দিয়ে আঘাত করি, আপনার শরীরে যেখানে আঘাত করব সেখানে ব্যথা লাগবে। ব্যথা তো সেইখানে লাগে না, সেইখানে আঘাতটা লাগে। সেইখানে আঘাত লাগার পরে স্নায়ুর মধ্য দিয়ে ব্রেনে যায়, ব্রেনে গিয়ে অনুভবটা অনুভূতি হয় এবং সেই কষ্টের বহিঃপ্রকাশ মনের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তার স্বভাব, তার মুখচেহারা, তার যে স্বভাব, এসবের মধ্য দিয়ে আঘাত পাওয়ার, দৈহিকভাবে বা মানসিকভাবে আঘাত পাওয়ার সূক্ষ্ম রূপটা মানসিক আচার ব্যবহার বা লক্ষণ স্বরূপ বহিঃপ্রকাশিত হয় আমাদের সামনে। তো এখন একটা লাঠি দিয়ে যখন আমি আপনাকে আঘাত করলাম, তখন আপনার শরীরে যেভাবে আঘাত লাগলো, সেই আঘাতটা শুধু শরীরেই থাকলো না, সেই আঘাতটা মনে গিয়ে থেকে গেল, মনে গিয়ে থেকে গেল, এবং ওই আঘাত থেকে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মনের মধ্যে হতে থাকলো। তাহলে এটা একটা অনুভূতি, তদ্রূপ আমি, হ্যাঁ, এবার দেহের যে আঘাতটা, ওই আঘাতটা আপনি কিভাবে নেবেন? আপনি যেমন স্বভাবের মানুষ আপনি তেমন ভাবে নেবেন দেহের আঘাতটা। আপনি যেমন স্বভাবের মানুষ আপনি তেমন ভাবেই নেবেন, তার বাইরে নিতে পারবেন না, অন্যরকম ভাবে নিতে পারবেন না, যেমন স্বভাবের মানুষ তেমন ভাবে নেবেন। ঠিক তেমনি আমি আপনাকে দৈহিক ভাবে আঘাত না করে মানসিক ভাবে আঘাত করলাম, মানসিক ভাবে আঘাত করলেও দেখবেন ওই একই ধরনের একটা সূক্ষ্ম অনুভূতি আপনার মনের মধ্যে বিরাজ করছে, যা আপনার স্বভাবের অনুকূলে হয়ে থাকবে, অন্যথায় অন্যরকম ভাবে হবে না, আপনার স্বভাবের অনুকূলেই হবে। তো ঠিক সেইভাবে একটা রোগ দ্বারা আক্রান্ত হলে বা সমাজের বা পরিবেশ থেকে প্রতিকূল পরিস্থিতির দ্বারা প্রভাবিত হলে ঠিকই একই রকম ভাবে স্বভাবের অনুকূলে একই রকম ভাবে আমরা আহত হই, আঘাতপ্রাপ্ত হই এবং ভাবতে শুরু করি। এই টোটাল ব্যাপারটা একই রকম, টোটাল ব্যাপারটা হচ্ছে একই রকম, শুধুমাত্র অবস্থার পরিবর্তন রূপ, শুধুমাত্র অবস্থার পরিবর্তন রূপ, অনুভূতিটা একই। এই অনুভূতিকে ফিলিংস করে ডাক্তার সেহগাল সাহেব উপলব্ধি করে তখন উনি রূপক অর্থে এটাকে নিয়ে আসলেন, সৃষ্টি করলেন। তাই ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। আপনার শরীরে কোথাও ব্যথা আছে, কোমরে খুব ব্যথা আছে, আপনি রিক্সায় চলছেন, উঁচু নিচু পথ, যদি খুব দ্রুত যাই এত বেশি জার্কিং হবে যে আপনার কোমরে ব্যথা অনেক গুণ বৃদ্ধি করে দেবে, সহ্যের বাইরে চলে যাবে, সহ্য হবে না, খুব ধীরে চালানোর জন্য তাকে অনুরোধ করবেন,
ধীরে চালালে আপনার কাছে অনেকটা আরামদায়ক হচ্ছে, সহ্যের মধ্যে আসছে। তাহলে কতটা আপনি কষ্ট পেলেন? ঠিক তেমনি পালসি টেলা ব্যক্তির কাছে যদি আপনি রুক্ষ ভাবে কথা বলেন, মেজাজ নিয়ে কথা বলেন, তার কাছে ওই রকমেরই কষ্টকর অনুভব হয়। কেন কথাটা একটু শান্ত ভাবে বলা যেত না, ওই কথাটাই বলেন একটু আদর করে, একটু নরম ভাবে বলা যেত না, নরম ভাবে বললে খুব আরাম লাগে, খুব শান্তি লাগে। তাহলে শান্তি কখন লাগছে? যখন স্লো চলছে, স্লো, এই স্লোটাকে রূপক অর্থে নিয়ে এসে সে মানে আদর বা স্নেহ সঙ্গে এই রূপক অর্থে নিয়ে চলে আসলো। অনুভূতিটা সেই একই। এইভাবে রুব্রিকের বা লক্ষণ গুলোকে আমাদের দুই রকম ভাবে বুঝতে হবে, একটা হচ্ছে রূপক অর্থে, একটা হচ্ছে সরাসরি অর্থে। কিন্তু দুটোই লক্ষণ, মেটেরিয়ামেটিকা যা আছে তাও লক্ষণ, ও রেপার্টারিতে যা আছে তাও লক্ষণ, সবই লক্ষণ।